ট্রাম্প না হ্যারিস, শেষ মুহূর্তে এসেও কাকে ভোট দেবেন তা নিয়ে দ্বিধায় অনেক বাংলাদেশি আমেরিকান। অভিবাসন নীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্যালেস্টাইন ইস্যুতে আগামীতে সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়ে চলছে হিসাব নিকেশ। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু রিপোর্ট। স্যান্ডেলিনা শো, রূপচর্চায় আভিজাত্য। করার্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, প্রায় অর্ধেকের মতো ভোটার দিয়েছেন আগাম ভোট। প্রচার প্রচারণায় ভোটারদের আকৃষ্ট করতে নানা পরিকল্পনার কথা বলছেন দুই প্রার্থী। মজার বিষয়, এবার অভিবাসন থেকে নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা প্যালেস্টাইনের মতো বৈশ্বিক ইস্যুতে সমান সরব ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বাংলাদেশি আমেরিকানদের পছন্দ বরাবরই ডেমোক্র্যাটরা, তবে এবার সেই তালিকায় বেশ শক্তভাবে যুক্ত হয়েছেন রিপাবলিকান পার্টিও। অ্যাকচুয়ালি প্রতি বছরে আমি আর্লি ভোটিং দিয়ে থাকি, কিন্তু এই বছর এখন পর্যন্ত ডিসিশন নিতে পারিনি। আমি এখন পর্যন্ত ধরে আছি যে লাস্ট মিনিটে, হয়তো 5 তারিখের সন্ধ্যায় 8:30 পরে আমি ভোট দিতে ঢুকবো। কার ভাগ্যে যে কি হবে এটা বলা বড় মুশকিল। এখানকার ভোটাররাও তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। 2016 বা 2020 এর ভোটের তুলনায় এবার দুদলেই সক্রিয় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। নিজ নিজ দলের পক্ষে অনর অটল তাদের অবস্থান। কমলা হ্যারিসকে বাংলাদেশিরা ভোট দিবেন কারণ ইমিগ্রেশন রাইটস এর জন্য, স্টুডেন্ট ফরগিভনেস প্রোগ্রামের জন্য, ফর মিডল ক্লাস ট্যাক্স কাটস, অলসো ফর ফার্স্ট টাইম হোম ওনার্স, ফার্স্ট টাইম প্যারেন্টস, দে আর অলসো গেটিং আ বিগার চেক ফ্রম কমলা হ্যারিস টু। ট্রাম্প উইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট ফর ইউনাইটেড স্টেট। ট্রাম্প ইমিগ্রেন্টের জন্য অনেক ভালো হবে, তার সাথে সাথে ট্রাম্প এই যে বর্ডার প্রোটেকশন, তারপরে রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার, তারপরে আপনার এদেশের ইনফ্লেশন যে জিনিসগুলো আছে সব কিছু নিয়ে এসে কাজ করবে। শেষ পর্যন্ত নির্বাচন যে অনিশ্চয়তার খেলা, বোধ করি আরেকবার এ ভোটে তা টের পাচ্ছে যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের মানুষ। সম্ভবত স্মরণকালের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর সেই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররাও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।